বাংলাদেশের বাজারে ছেয়ে গেছে নকল ও ক্ষতিকারক স্যানিটাইজার, বাড়ছে ঝুঁকি। বাংলাদেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে স্যানিটাইজার জাতীয় পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে নকল পণ্য ছাড়ছে। হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, যা জীবাণু নাশ করে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা আইসোপ্রোপাইল ব্যবহার না করে কম দামি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল মিথানলের মিশিয়ে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার। এতে ক্যান্সারের মতো মারণ ব্যাধির ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার মিটফোর্ড এলাকায় অভিযান চালায় র‍্যাব। এই সময় আটটি প্রতিষ্ঠানকে মোট 18.5 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দুজনকে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও দুটি প্রতিষ্ঠানকে সিল করা হয়। এর আগে শুক্রবার ঢাকার যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখরাতুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এই সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুঝবো কেমন, এটা তো গন্ধটা তো অন্য মতো। ব্যবহার করে দেখেন, ব্যবহার করলে তো বুঝতে পারবেন। আলাদা তো একটা ঘ্রাণ আছে, এটার মধ্যে তো কোনো কিচ্ছু নাই। এখন মনে করেন আমরা তো লিটার হিসেবে কিনে আনছি, এখন সেই ধারাবাহিকতায় আজকে আপনার স্বদেশ কর্পোরেশন লিমিটেডে আপনার র‍্যাপিনের বৈধতত্বের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে বিভিন্ন যে প্রোডাক্ট আছে, হ্যান্ড স্যানিটাইজার সহ আপনি ইতিমধ্যে বলেছেন ফ্লোর ক্লিনার সহ, যেগুলো এই করোনা সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অতীব প্রয়োজনীয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা দেখলাম এখানে ভেজাল অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য স্বাস্থ্য সামগ্রী এখানে বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান, বাংলা।